আজকে সন্ধ্যাবেলা একটা ডিনারের আয়োজন হচ্ছে অমিত শাহ আসার কথা। হ্যাঁ, উনি আসবেন আর মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের নৈশভোজের ইনভাইট অ্যাকসেপ্ট করেছেন, তিনি সন্ধ্যাবেলা আসবেন। কী কারণে অনেক জায়গা থেকে অনেক রকম কথা হচ্ছে, কী কারণে? দেখো, বহু বহু কথা রটে আমার ওনার সঙ্গে বহুদিনের আলাপ, 2008 সাল থেকে আলাপ। খেলার আগেও দেখা হতো, কিন্তু যখন খেলতাম দেখা হতো, কিন্তু অত তখন দেখা হতো না, কারণ আমি বাইরে বাইরে থাকতাম। বহুদিনের আলাপ, এছাড়া আর কিচ্ছু। গতকাল মুখ্যমন্ত্রী যখন প্রশ্ন করা হয়েছিল, এটা নিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন ভালো তো যাচ্ছে, সৌরভ গাঙ্গুলি বলবো মিষ্টি দই যেন। হ্যাঁ, দিদির দিদি বাঙালি, তাই বাঙালি যেভাবে আপ্যায়ন করে মানুষকে সেভাবেই বলেছে। থ্যাংক ইউ। আমি জানি না, আমি দেখবো বাড়ি যাই। উনি ভেজিটেরিয়ান তো সেটাই। অফিসে কি যাবে? না না না, অফিস অফিস কি করতে, কারণ ওনার এত সিকিউরিটি, এত জায়গায়। হ্যাঁ হ্যাঁ, আমি ওনার ছেলের সাথে কাজ করি বহুদিন ধরে আলাপ। থ্যাংক ইউ।